আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব। যে সময় আমরা অবস্থান করতেছি, লাইলাতুল কদর আমাদের একেবারে কাছে। লাইলাতুল কদর নামক একটি রাত উপহার দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর উপহার দিয়েছেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার ব্যাপারে তিনি এ কথাই বলেছেন, তোমরা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটা হাজার মাসের চেয়ে উত্তম। কত গুরুত্বপূর্ণ একটি রাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আজকে এই রাত পেয়ে আমরা বেমালুম মানুষ আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা কদর তালাশ করি না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুররিমা খায়রাহা ফাকাদ হুররিমা, ব্যক্তি কদরের রাতকে ছেড়ে দিল সে সর্বহারা হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুররিমা খায়রাহা ফাকাদ হুররিমা, যে ব্যক্তি মর্যাদাপূর্ণ কদরের রাত থেকে বঞ্চিত হলো সে সর্বহারা হলো। সহিহ বুখারীর একটি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিনার রমাদান, তোমরা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে থাকো। শেষ দশকের মধ্যে প্রিয় দর্শক, বিশেষ করে একুশে রাত, তেইশের রাত, পঁচিশের রাত, সাতাশের রাত এবং উনত্রিশের রাত, এই রাতগুলোকে আমরা ছেড়ে দেব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে এত ইবাদতে ব্যস্ত থাকতেন, মশগুল থাকতেন। আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পেরেশানি দেখা দিত যে তিনি সংসার পরিবার পরিজন সব কিছু ভুলে গিয়েছে, তিনি এত বেশি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য লাইলাতুল কদরকে তালাশ করতেন। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ একটি রাত, একটি রাত আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ, সেই রাতটা আল্লাহ তাআলা বান্দার জন্য উপহার দিয়েছেন। একটি রাত তোমরা কিভাবে কাটাবে, কেমন করে ইবাদত করলে পরে আল্লাহকে খুশি করা যাবে, একটি রাত সমান ৮৩ বছর চার মাস। তাহলে একটি রাত যদি আল্লাহ তাআলা এত বিরাট শাহরুন আজিম, একটি মহান একটি রাত, মহান এই মাসের মহান রাতকে আল্লাহ তাআলা বান্দার জন্য উপহার দিয়েছেন। হাজার মাস মানুষের ভাগ্যে মিলবে কি না কেউ বলতে পারে না। হাজার মাস ধরে মানবতা যে কল্যাণ সাধন করতে পারে, আল্লাহ তাআলা একটি রাতের বিনিময়ে কল্যাণ, বারাকাত, নাজাত, একটি রাতের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। প্রিয় দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে থাকতেন, রমজানের দিনে রোজা রাখতেন, সেহরি করতেন মাত্র কিছু খেজুর দিয়ে। কত কষ্ট করে তারা রমজান মাস পালন করেছেন, রমজান মাসে কয়েকটি খেজুর দ্বারা তারা সেহরি করেছেন। আবার যখন ইফতারের সময় হয়েছে, ক্ষুধার্ত পেট ক্লান্তি নিয়ে ইফতারি সামনে নিয়ে আবারও একটু খেজুর, একটু দুধ, একটু মধু দিয়ে তারা ইফতারি করেছে, আর রাতকে তারা ইবাদতের জন্য বেছে নিয়েছে। প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অন্য সাহাবীরা এসে বলতো, হে আল্লাহ রসুলের সাহাবীরা, এত কষ্ট আপনারা করেন রমজান মাসে। তারা বলতেন, নুতাহির সিয়ামানা, আমরা কি আমাদের রোজাকে পবিত্রতম করব না? রমজান মাসকে ঘিরে তারা যে ইবাদত বন্দিগিটা করত, এটা অবিস্মরণীয়। এটা আমাদের আমল করা দরকার, এটা আমাদের আমল করা দরকার। আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে রমজান মাসকে ঘিরে। মাপ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। লাইলাতুল কদরের ফজিলাতে সবচেয়ে বড় যে কয়েকটি দিক, সেটা হলো রমজান মাসের পূর্ণ রোজা আদায় করতে হবে, এবং শেষ দশকে লাইলাতুল কদর খুঁজতে হবে। লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, জীবনের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা পুরা করবেন। আল্লাহ চায় তো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহর তো কম নাই, আল্লাহ দিতে প্রস্তুত আছেন। আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহর কাছে অপরিমিত। আপনি আমি শুধু চাইলেই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়া মাত্রই আল্লাহ তাআলা দিবেন। লাইলাতুল কদরের রাত্রে যদি আপনার আমার ভাগ্যে লাইলাতুল কদর জুটে যায়, আমরা হাজার মাস ধরে ইবাদত করলে পরে যে সওয়াব আমাদের কি হতো, হাজার মাস ধরে ইবাদত করলে, রোজা থাকলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলা একটি রাতে আমাদের সেই সওয়াব পরিপূর্ণ দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই দেখছেন, পৃথিবীর প্রত্যেকটি দেশে মানুষগুলো আজকে আল্লাহর দিকে চেয়ে আছে, সিদ্ধান্ত আল্লাহ তাআলার। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব, আল্লাহ যেন আমাদের রোগ শোক সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।